فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের পুরস্নো যে আল্লা সুবাহান সব থেকে পছন্দনীয় উত্তম নাম কি। এবং কোন নামগুলা রাখা যাবে না সম্মানিত ভাই এ মর্মে হাদিস রয়েছে এ মর্মে হাদিস রয়েছে আনিবিনে ও মারা আনিনা বিয় সাল্লাম কল আহাব্বুল আসমা ইল্লাহ আজাল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমান ইবন ওমা রদেল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন আবদুল্লাহ আব্দুর রহমান নাম আল্লাহ তাল নিকোর সবচেয়ে বেশি পছন্দনীয় ইমাম তিরমিজি হাদিসটি নিয়েছেন দুই হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস عمر العمري النافع عن ابن عمر قال قال النبي صلى الله عليه وسلم إن أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن ابن عمر رضي الله عنه برنيتو تني بولن رسول الله صلى الله عليه وسلم بولتشن أبشري الله تعالى نكود أديك بچن ديو نام هلو عبد الله وعبد الرحمن إم ترمجي حدث تنسن دوي هجار أرشاتو چونتريس نمبر حدث تلام رأيت تغيبو যে অনেকেই দেখা যায় যে মডেল নাম রাখতে গিয়ে যেগুলো উত্তম নাম সেগুলো আমরা এখন পুরাতন নাম এবং সমাজে চলবে না আমরা বলতে যাই না সম্মানিত ভাই বোনেরা যেখান থেকে আমরা শুনছি যে এটি ঠিক নয় কারণ উত্তম নাম রাখার জন্য বলা হয়েছে উত্তম নাম যে আবদুল্লাহ আব্দুর রহমান উত্তম নাম আর আল্লাহ সুবাহানহ যতগুলা শেফতি নাম রয়েছে এগুলা নাম আমাদের ছেলে রাখার চেষ্টা করব আল্লাহ নাম যেগুলো আল রাজ্জাক আর রাহিম আল মাতিন যেগুলা আল মুহাইমিন আল আজিজ আসসালাম আল জব্বার আল গফ্ফ্ফার আল গফুর অনেকগুলা নাম যে নামগুলো রয়েছে এই সেফতি নামগুলা রাখার আমরা চেষ্টা করব। এবং যে নামের অর্থ সুন্দর অর্থে কোনো শরীয়তে বাধা নেই সে নামগুলা রাখার চেষ্টা করব সে গুলা রাখার আমরা চেষ্টা করব। আমরা দেখলাম যে আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের বান্দা রহমানের বান্দা রহমানের বান্দা রহমানের দাস আল্লাহর দাস এভাবেই তাই নাম অর্থ বুঝে যেন আমরা ভালো অর্থে নাম রাখি যা তা নাম যেন আমাদের ছেলে মেয়েদের না রাখি ছেলে মেয়েদের না রাখি আল্লাহ সবহানা তালাকে যেন আমরা ভালো নাম দ্বারা যেমন ভালো নাম রাখবো আল্লাহসু সুবাহাত নিকট সেটা পছন্দ হবে এবং কিয়ামতের দিন ভালো নাম ধরে ডাকা হবে ভালো নাম ধরে ডাকা হবে জি যে নামগুলা না রাখতে তার মানে নিষেধ অনেক নাম রয়েছে তারপরে সংক্ষিপ্তাকারে কিছু হাদিসে যা বলা হয়েছে আমরা দেখি আন সামরাতা বিন সামরাতি জন্দবিন আন্না রসুল্লাহ সাল্ল সাল্লাম কল لا تسمي غلامك رباح رباح ولا أفلح ولا يسار ولا نجيح يقول آه ثم هو فيقال لا فيقال لا آه سمرة ابن جند رضي الله تني رسول الله صلى الله عليه وسلم سن تمرا سنتان دِرْنَامُ رباح أَفْلَحُ ياسر ও না জিহ কেউ প্রশ্ন করবে ওইখানে অমুক আছে কি বলা হবে না বলা হবে না যাই হোক এইভাবে নামগুলা রাখতে নিষেধ করা হলো অন্য হাদিসে রয়েছে আনাবিহরাই রাতা হাদিসটি বললাম হাদিসটি মাম তিরমিজি মিজি রহমাল্লা নিয়ে এসছেন দুই হাজার আটশত ছত্রিশ ছত্রিশ নম্বর হাদিস ছত্রিশ নম্বর হাদিস সহিয়তির মিজি দুই হাজার শত ছত্রিশ নম্বর হাদিস আনবি হুরাই রাতা রজল গবী সাল্লি সাল্লাম কালা ওনা ইসমিন আইন ইয়াল কিয়ামাতি রুসাম্মা বিমাল সাম্মা বিমাল কিল আমলাক আবু হুরাই রাজের হাতে বর্ণিত আছে যে নবী সাল্লি সাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে সেই ব্যক্তির নাম আল্লাহ তালার সব সবচেয়ে নিকৃষ্ট মনে হবে নাম হবে যে দুনিয়াতে রাজা মালিকুল মা আমলাক নাম ধারণ করে তার মানে রাজা অর্থ শাহান শাহ অনেকের নাম রাখে যে যে নামগুলার অর্থ বাদশাহী বা কিছু এরকম নাম মালিকুল আমলাক রাজা তার মানে আসমান জমিনের মালিক আল্লাহ কেউ এগুলা নাম রাখতে পারে না ইমাম তিনি যাহাদিস টেনেছেন দুই হাজার আটশত সাঁত্রিশ নম্বর হাদিস দুই হাজার আটশত সাঁত্রিশ নম্বর হাদিস তাই আমরা যে নামগুলার অর্থ ভালো নয় যখন আমরা জানব সব নামের অর্থ ভালো নয় যদি আমি মুসলিম হই মমিন ব্যক্তি হই সন্তানের নাম যদি ভালো না হয় তাহলে নামগুলো আমরা চেঞ্জ করে ফেলব কেন নাম চেঞ্জ করা মর্মে হাদিস রয়েছে নাম চেঞ্জ করতে হবে এ মর্মে হাদিস রয়েছে আর নেবিনে অমারা আন্না নবিয়া সাল্লাম গৈয়ারা ইসমা আসিয়া তা আন্তি জামিলাতুন এমনি ওমার হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম আসিয়া নাম পরিবর্তন করে বলেন তুমি জামিলা এক ব্যক্তির নাম আসিয়া এক মেয়ের নাম আসিয়া আসিয়া নামকে আসিয়া আরবিতে আইন আলিফ সদিয়া গোলতা আসিয়া মানে পাপি পাপি অর্থাৎ আসিয়া মানে পাপি পাবিষ্ট যিনি তাই এই নামকে অর্থ পরিবর্তন করে বললেন আন্তি জামিলাহ তুমি সুন্দরী তুমি সুন্দরী পাপি নয় তাই যে ব্যক্তির নাম খারাপ অর্থ যেগুলা সৈহাজ দ্বারা প্রমাণিত নয় এবং অর্থ খারাপ সেগুলো নাম চেঞ্জ করে ভালো অর্থের নাম রাখতে হবে হাদিসটি ইমাম তিরমিজি মিজুর রহমান আসেন দুই নাম্বার হাদিস দুই হাজার নাম্বার হাদিস জি নাম চেঞ্জ করবেন এ মর্মে হাদিস রয়েছে আনা সাতা আন্না নবী সাল্লাহ সাল্লাম কানা ইউরু ইসমা আল কাবিহ হতে বর্ণিত আছে যে নবী সাল্লাম নিকৃষ্ট নাম সম পরিবর্তন করে ভালো নাম রেখে দিতেন ভালো নাম রেখে দিতেন ইমাম তিরমিজি যে হাদিসটি নিয়ে এসছেন দুই হাজার আটশত উনচল্লিশ নম্বর হাদিস তাই আমাদের সমাজে যেগুলা নাম নাম রয়েছে যদি খারাপ নাম জানি অর্থ খারাপ নাম ভালো না তাহলে নামগুলা যেন আমরা চেঞ্জ করি নামগুলা যেন আমরা চেঞ্জ করি আল্লা সুবাহান তালা যেন আমাদের সন্তানদের উত্তম নাম রাখার তৌফিক দান করেন এবং আমাদের যেন কবুল করেন আমাদের যেন ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়দা আহমদুল্লা রবিল আলমিন সল্ল নবী মোহাম্মদালসমাশাবি আজমাইন সুবাহানকাশাদ্লা আস্তাফিরুকআ আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহ